দেখুন বিস্তারিত ছেলেকে স্কুল পাঠাতে পাহাড় কেটে রাস্তা নির্মাণ করে পিতৃত্বের যে নিদর্শন গড়লেন বাবা বাবা এমনি একজন মানুষ যে শুধু নিঃস্বার্থভাবে দিয়েই যান বিনিময়ে কিছু পাওয়ার আশা না করে সন্তানের জন্য সর্বদা মঙ্গল কামনা করেন এমনকি একজন বাবা জলন্ধরের নায়ক বাড়ি ভারতের ওড়িশায় জলন্ধর পেশায় সবজি বিক্রেতা অক্ষর তার কাছে কালো কয়েকটি রেখা মাত্র পড়াশুনো করার কোনো সুযোগ তার জীবনে হয়ে ওঠেনি তাই প্রথম থেকেই ইচ্ছে ছিল ছেলেকে পড়াশুনো করাবেন যতদূর সে পড়তে চায় ততদূর পড়াবেন কিন্তু গ্রামে তো স্কুল নেই একটা কাঁচা রাস্তাও পর্যন্ত নেই শিক্ষার আলো পৌঁছানো তো দূরের কথা দুবেলা অন্য জোটাতেই হিমশিম খায় সেখানকার বাসিন্দারা চিন্তায় কপালে ভাঁজ পড়ে যায় বাবা জলন্ধরের ছেলে পড়বে কোথায় অনেক ভেবে উপায় বের করেন জলন্ধর গ্রামের পাথুরে পাহাড় কেটে রাস্তা তৈরির পণ্য নেন তিনি যেই ভাবা কাজ গত দুই বছর ধরে প্রতিদিন আট ঘন্টা করে পাথর কেটে পনেরো কিলোমিটার রাস্তা তৈরি কাজ করেছেন তিনি প্রতিদিন সকাল হলেই ছেনি হাতুর নিয়ে চলে যেতেন পাথুরে পাহাড়ের কাছে রোদ বৃষ্টি শীত কোনো কিছুর পরোয়া করেননি অদম্য জেদে তার গ্রাম থেকে নিকটবর্তী শহর ফুলবণী পর্যন্ত রাস্তা তৈরি করে ফেলেছেন তিনি জলন্ধরের এই কৃতিত্বের কথা স্থানীয় একটি সংবাদপত্রে পড়েন জেলার কালেক্টর তারপরে টনক নড়ে স্থানীয় প্রশাসনের তড়িঘড়ি করে জলন্ধরকে নিজের দপ্তরে ডেকে নিয়ে সম্মান জানান সেই সাথে নির্দেশ দেন সেখানকার রাস্তাটি যাতে ভালো করে নির্মাণ করা হয় তার ব্যবস্থা করতে সেই সাথে ঘোষণা করা হয় কন্ধমাল উৎসবে বিশেষ সম্মান দেওয়া হবে জলন্ধরকে